প্রিয় দর্শক, ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতার জেরে দিল্লি মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার 2 দিন পর গত শুক্রবার সেই দিল্লি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এই সহিংসতায় কমপক্ষে 42 জন নিহত ও কয়েকজন মানুষ আহত হয়েছেন। সম্প্রতি এই ঘটনাগুলো নিয়ে মুখ খুললেন ফাটাকিস্ট মিথুন চক্রবর্তী। সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দিল্লি মসজিদের সব রকম খবর এখানেই রয়েছে। ভারতের দিল্লির মসজিদে সহিংসতা শুরুর পর 5 দিন চলে গেলেও কর্তৃপক্ষ এখনও বলতে পারছে না কিভাবে এটি শুরু হয়েছিল। এই ঘটনা ছিল কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা। হাসপাতালগুলোতে এখনও লাশ চিহ্নিত করে চলেছে আত্মীয় স্বজনেরা এবং মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এছাড়া সংঘাত চলাকালে রাজধানীর উত্তর পূর্ব এলাকায় পুড়িয়ে দেওয়া একটি মসজিদের ছাদে জুমার নামাজ পড়েছেন প্রায় 180 জন মানুষ। তাদের একজন মোহাম্মদ সোলাইমান বলেন, যদি তারা আমাদের দিল্লি মসজিদ পুড়িয়ে দেয় তাহলে আমরা তা পুনরায় আবার বানাব এবং নামাজ পড়ব। এটি আমাদের ধর্মীয় অধিকার এবং কেউ আমাদের ধর্ম পালন বন্ধ করতে পারবে না। শুক্রবার ওই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। সহিংসতায় আক্রান্ত একটি রাস্তায় মুসলিমরা পুড়ে যাওয়া মসজিদটিতে যাওয়ার সময় হিন্দুদের জয় শ্রী রাম বলে স্লোগান দিতে দেখা যায়। কয়েকজন মুসলিম বাসিন্দা এপিকে জানিয়েছেন, বেশিরভাগ মুসলিম পরিবার ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। এ ঘটনাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, তখন অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এ ঘটনাগুলো নিয়ে ফাটাকিস্ট মিথুন চক্রবর্তী বলেন, বেশ কয়েক বছর ধরে দেখছি মোদি সরকার বরাবরই মুসলমানদের ওপর অত্যাচার অবিচার করে আসছেন। দিনের পর দিন অত্যাচার অবিচার করে ভারতের মুসলমান জাতিকে ধ্বংস করে দিচ্ছেন তিনি। এখন আমাদের সকলের উচিত ভারতের মুসলমানদের জন্য কিছু একটা করা, যেন মোদি সরকার অত্যাচার অবিচার চিরদিনের মতো বন্ধ করে দেয়। কেননা ভারতের মুসলমানেরা অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেনি, তারা এই দেশেরই মানুষ। সুতরাং এই দেশের মানুষের সাথে ভালো আচরণ করা মোদি সরকারের নৈতিক দায়িত্ব। এই মুহূর্তে মোদি সরকারকে আমি বলবো, আপনি সাবধান হয়ে যান এবং যারা দিল্লি মসজিদে আগুন দিয়েছিল তাদের খুব দ্রুতই শাস্তির ব্যবস্থা করুন। ফাটাকেষ্ট মিথুন চক্রবর্তীর কথাগুলো শুনে ভারতের মুসলমানেরা একমত প্রকাশ করেছেন। সম্মানিত দর্শক, ভারতের দিল্লির মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়া নিয়ে ফাটাকেষ্ট মিথুন চক্রবর্তীর মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।